গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। সকালবেলায় দেখো তখন 9:30 মতো বাজে, সেদ্ধ মুসুরির ডাল মাছ ভাজা আর আলু বেগুন সেদ্ধ দিয়ে ভাত খেয়েই এক জায়গায় বেরিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে। আর দেখো রাস্তাটা খুব সুন্দর করে, এখন চারিদিকটাই তো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার একটা রীতি চলছে, সবাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে। তো রাস্তাটা বেশ সুন্দর লাগলো, অনেকদিন পরে বেরোলাম, তো যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমার ব্লগ তোমরা দেখছো কিন্তু কেমন লাগছে জানাচ্ছ না, তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে কোথাও তো কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার ব্লগ এনজয় করতে থাকো, শর্টসও এনজয় করো, শর্টসও তোমাদের জন্য অনেক কিছু আনছি প্রতিদিনের জন্য। তো যাই হোক, আজকে দিনটা রাসযাত্রা শুরু, তো শুভ রাসযাত্রা, রাস উৎসবের অসংখ্য প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিও। আমরা নদিয়াবাসী, নদিয়াবাসীর একটা স্পেশাল উৎসব রাস উৎসব, কৃষ্ণ রাধা কৃষ্ণের রাস উৎসব, তো সেটি এখন শুরু হয়েছে, আজকের পূর্ণিমা থেকে স্টার্ট। তো শান্তিপুরে 3 দিন যাবৎ হয় আর নবদ্বীপে 2 দিন। তো তোমরা কারা কারা রাস দেখেছো বা রাস পছন্দ করো দেখতে, হয়তো দেখেছিলে কখনো, এখন আর আসা হয় না, তো তারা কমেন্ট সেকশনে জানিও। এই দেখো আমি আমার এক মাসির বাড়ি চলে এসেছিলাম, তো মাসি রান্নাবাড়ি করছে, তখন মাসির একটু রান্নাবাড়ি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো বেলা হয়ে গেছিলো প্রায় 3:30 বেজে গেছিলো খেতে, তার মধ্যে দেখো ব্লগে তোমাদের সাথে একটু দেখা করে নিলাম। চারপাশে প্রচুর আওয়াজ হচ্ছিলো, নয়েজ আসতে পারে, সেই কারণের জন্য তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলতে পারিনি। তো দেখো এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে, তো আজকের ব্লগটা ছোট্ট এখানেই রাখছি, আগামীকালকের ব্লগে আসবে কোথায় এসে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।